হেই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। তো কেমন আছো সবাই? আশা করি ভীষণ ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো তোমরা তো জানোই আমি বেশ কিছুদিন ধরে টুকটাক করে অনলাইন থেকে শপিং করছি। তো অনলাইনে শপিং করতে করতে আমি একটা জিনিস খুঁজছিলাম যেটা আমার নেই আর কি কালেকশানটা। তো সেটা হলো মানে ওই যে স্যাটিন, যে ধরনের সাউথ ইন্ডিয়ার এর ওপরে যে কাপড়ের ওপরে যে কুর্তাগুলো হয় বা কুর্তিগুলো হয় সেগুলো আমি খুঁজছিলাম। তো ওই কালেকশান একটাও আমার কাছে নেই এখনো অবধি। তো খুঁজতে খুঁজতে এই 2-3 দিন আগে আমি হঠাৎ জিনিসটা আমার চোখে পড়ে, তো সেই মতন আমি অর্ডার করে দিই। তো একটু আর কি ভাবছিলাম যে কীরকম আসবে না আসবে। তো যাই হোক, ফাইনালি আজকে জিনিসটা রিসিভ হয়েছে, আমিও আর কি দেখেছি। তো সেটাই ভাবলাম এই ব্লগে তোমাদের সাথে সেটা শেয়ার করি। তো চলো বেশি দেরি না করে আজকে ব্লগটা স্টার্ট করা যাক। আর এই যে এই হলো ড্রেসটা এসছে আজকে, চলো তোমাদেরকে দেখাই। তো এটা আমি নিয়েছি একটা সেট, মানে কুর্তা আর এর সাথে যে প্যান্টটা থাকে সেইটা। তো প্রথমে প্যান্টটা দেখাই, দেখো প্যান্টটা দেখো, ওপরের কোমরেরটা পুরো এটা ইলাস্টিক দেওয়া আছে, এটাতে কোনো নাড়া বা দড়ি কিছু দেওয়া নেই। আর পকেট আছে, পকেটটা এক সাইডেই আছে। আর পায়ের দিকটা এই রকম হালকা চুড়ি পা, মানে খুব একটা না, মনে হচ্ছে অল্টার করাতে হবে। আর তলার দিকটা এই জরির এই ওয়ার্কটা করা আছে। আর এমনি পুরো সিম্পল জিনিসটা, কোনো রকম আর কিছু প্রিন্ট নেই, কিছু নেই। আর কালারটা দেখে তো বুঝতেই পারছো পুরো মাস্টার্ড ইয়েলো কালার, আর ওই ইয়ে যেরকম আমি খুঁজছিলাম সেই রকমই, কিন্তু অতটাও যেরকম চাইছিলাম সেরকম জিনিসটা আসেনি। হালকা যেরকম দিই আর্ট সিল্ক যে কাপড়টা হয় সেই ধরনেরই এটা, মোটামুটি আর কি চলে যাবে কাজ। এরপর আমি কুর্তিটা দেখাচ্ছি। আর এই যে কুর্তাটা, এটার সামনেটাই শুধু ওয়াক করা আছে, গলার দিকটা, গলার দিকটাই শুধু ওয়াক করা আছে। আর হাতার কাজটা সেই জড়ি যেটা প্যান্টের পাটায় ছিল যেরকম, এই যে এরকম করা রয়েছে। আর ব্যাক সাইড দেখো পুরো প্লেন, ব্যাক সাইডে কিচ্ছু নেই, শুধু সামনের এই গলাটুকুই কাজ আছে। আর কাজটা কি কালার বলবো, এটা সিলভারও না গোল্ডেনও না, হালকা যে ব্রোঞ্জ ব্রোঞ্জ যে কালারটা হয় সেইটা দিয়ে করা। আর ছোট ছোট এখানে মিরর ওয়ার্ক করা আছে, মিরর কিন্তু নয় এগুলো, কিন্তু চুমকি, চুমকি দিয়ে এ করা আছে ডিজাইনিং। আর লেন্থটা, লেন্থটা মোটামুটি কাফ লেন্থ অব্দিই রয়েছে, এটা হাঁটুর নিচ অব্দিই রয়েছে, ভালোই বেশ, কোনো রকম ডিসপুটও নেই। আর এটা আমি নিয়েছি ফ্লিপকার্ট থেকে, এটার প্রাইস পড়েছে 452, 452 টাকায় আমি এই দুটো আর কি সেট আর কি, কুর্তা আর এই পাজামা, এই সেটটা আমি পেয়ে গেছি। তো বেশ ভালোই, মানে এতদিন ধরে খুঁজে 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 বাইরে আমি কোথাও পাইনি। তো যাই হোক, অনলাইনে ফাইনালি জিনিসটা পেয়েছি, তো ভীষণই পছন্দ হয়েছে। আর এটা যা মানে আমি দেখছি, এটা একটু অকেশন পারপাসে পরলেই ভালো লাগবে, মানে একদম অকেশনে কোনো পুজো বা কিছুতে জন্য এই ড্রেসটা একদম অ্যাপ্রোপ্রিয়েট, ভীষণই ভালো ডিলটা। আর 452 রুপিজের মধ্যে যে এরকম দুটো সেট হয়ে গেছে মানে ভাবাই যায় না। তো কীরকম হয়েছে অবশ্যই কমেন্টসে জানিও। আর এরই সাথে আজকে ব্লগটাও আমি এখানে এন্ড করছি। তো এটা ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করো। তো চলো দেখা হবে নেক্সট ব্লগে।